আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহি মাল্লাহ নাবিয়্য বাদা আম্মা বাদ প্রিয় دینی ভাই ও বোনেরা আমি মুস্তাফিজুর রহমান মুয়াজ আজকে আমি আপনাদেরকে খুব সুন্দর ছোট্ট একটি আমল শিখিয়ে দেব যে আমলটি করলে আপনি কখনো অভাবী হবেন না আপনার টাকা পয়সার মধ্যে বরকত হবে আপনাকে টাকা পয়সার জন্য বা অন্য কোনো কিছুর জন্য কারো কাছে হাত পাততে হবে না আপনাকে কারো মুখাপিক্ষি হতে হবে না ইনশাআল্লাহ আপনি যে ইনকাম করেন সেটা নিয়েই আপনি শান্তিতে থাকতে পারবেন আপনার রুজির মধ্যে আল্লাহ তালা বরকত দিয়ে দেবে অনেকেই আছে যারা মাসে পঞ্চাশ ষাট সত্তর হাজার টাকা পর্যন্ত ইনকাম করে তারপরেও তার টাকা পয়সা তার নিজের কাছে আটে না দেখা যাচ্ছে যে তার অভাব লেগেই থাকে হ্যাঁ এত টাকা ইনকাম করে কোন টাকা যে কোথায় যায় সে হিসাবও রাখতে পারে না এটা মূলত আল্লাহ আল্লাহতালার বরকত না থাকার কারণে এই সমস্যাটা হয় এত টাকা ইনকাম করার পরেও টাকা থাকে না আবার দেখা যাচ্ছে অনেকেই যারা দশ পনেরো বিশ হাজার টাকা ইনকাম করে তারপরেও সে শান্তি মতো সারা মাস অতিবাহিত করতে পারে কারো কাছে হাত পাতা লাগে না সমস্যাও হয় না তো এটা হলো আল্লাহ তালার বরকত তো প্রিয় বন্ধুগণ আপনি যদি সেই সমস্যায় থেকে থাকেন যে আপনার টাকা ইনকাম করতে করতেছেন কিন্তু আপনার হাতে টাকা থাকতেছে না আপনার আপনি অভাবের মধ্যে পড়তেছেন সমস্যার মধ্যে পড়তেছেন তাহলে আপনি এই আমলটি করবেন ইনশাআল্লাহ আপনার এই সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে প্রিয় বন্ধুগণ আল্লাহ তালার একটি গুণবাচক নাম আছে নামটি হলো ইয়া ইউ আপনারা সকলেই জানেন নামটি হলো ইয়া গনি ইউ নামটির অর্থ হচ্ছে হে বড় অভাব মুক্ত ও বেপরোয়া নামটির অর্থ হে অভাবমুক্ত ও বেপরোয়া তো প্রিয় বন্ধুগণ আল্লাহতালার এই গুণবাচক নামটির জিকির করতে হবে প্রতিদিন ফজরের নামাজের পর প্রথমে একবার দরুজ শরীফ পাঠ করবেন ইস্তেকভার পাঠ করে নেবেন এবং আল্লাহ আল্লাহতালার এই গুণবাচক নামটি কমপক্ষে সয়াত্তর বার পাঠ করবেন এবং ঊর্ধ্বে আপনি যতবার খুশি ততবার এই দোয়াটি পড়তে পারেন কমপক্ষে সত্তরবার বার পাঠ করবেন তো দীর্ঘদিন যাবত যদি আপনি এই আমলটি চালিয়ে যান তাহলে ইনশাআল্লাহ আপনার অভাব অনটন দূর হয়ে যাবে প্রিয় বন্ধুগণ পবিত্র হারিসের মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম বলেছেন আখলিস দিনাকা ইয়কফিক আল আমালুল কলিল তোমার ইমানকে খাঁটি করো অল্প আমলেই নাজাতের জন্য যথেষ্ট হইবে অল্প আমল যদি হয় আর সেটা যদি কোয়ালিটি সম্পন্ন হয় সেটা যদি সুন্দর হয় তাহলে আল্লাহ তাহলে এই অল্প আমলের বিনিময়ে নাজাদ দিয়ে দেবেন আপনার যত সমস্যা আছে আল্লাহ সমাধান করে দিবেন তো এই জন্য বন্ধুগণ খুব সুন্দরভাবে ধীর স্থিরভাবে যখন আমলটি করবেন তখন আপনার সমস্যার কথাগুলো আপনি আল্লাহর কাছে তুলে ধরবেন মনে মনে সুন্দরভাবে জিকির করবেন ইয়া ইউ ইয়া গনি ইয়া গনি ইউ এভাবে যখন সত্তর বার পাঠ করা হয়ে যাবে তারপরে সুন্দর করে আল্লাহ তালার কাছে দোয়া করবেন যে আল্লাহ আমি তুমি আমাকে যে রিজিক দিসো এই রিজিকের মধ্যে আমি বরকত পাচ্ছি না কামাইতেছি কিন্তু কামাই আমি ধরে রাখতে পারতেছি না আমার শেষ হয়ে যাচ্ছে আমি মানুষের মুখাপেক্ষী হচ্ছি আল্লাহ তুমি আমাকে হেফাজত করো আমার রুজির মধ্যে বরকত দাও আমি যেন অভাবী না হই আমি যেন কারো মুখাপেক্ষী না হই তাহলে ইনশা আল্লাহ যদি আল্লাহ চান অবশ্যই আপনার সমস্যা সমাধান হয়ে যাবে এবং আপনি আর কোনোদিনও অভাবের মধ্যে পড়বেন না কারো মুখাপেক্ষী হবেন না তো প্রিয় বন্ধুগণ আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন আল্লাহ পাক রব্বুল আমিন আপনাকে আমাকে আমাদের সকলকেই সহিভাবে সুন্দরভাবে প্রত্যেকটা আমল করার তৌফিক দান করুন আল্লাহ আমিন বন্ধুরা আজ এ পর্যন্তই আমি আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং একটু হলেও উপকারে এসেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিবেন আপনার মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমি ভবিষ্যতে কোন টপিকের ওপর ভিডিও বানাবো সেটাও আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন আর নিয়মিত আমার এই চ্যানেলের ইসলামিক ভিডিওগুলো পেতে চাইলে দোয়া হাদিস মাসাইল সম্পর্কে জানতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে রাখবেন মোহান আল্লাহ চাহে তো দেখা হবে পরবর্তী কোনো একটা ইসলামিক ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তালা আপনাকে আমাকে আমাদের সকলকে ভালো রাখুন সুস্থ রাখুন এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ ওসসালামু আলাইকুম ওরহমৎুল্লাহি